আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফেসবুকের সকল ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ফিলআপ করার পর আবেদন করার একদিনের মাথায় আমার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করে ফেলেছে। আপনারা যারা নতুন তারা ফেসবুকের সকল ধরনের ক্রাইটেরিয়া ফিলআপ করার পর যদি আবেদন করেন, আবেদন করার পর যদি আপনাকে পেন্ডিংয়ে রাখে, তাহলে অবশ্যই আপনার টেনশনের শেষ থাকে না। শুধুমাত্র 3টি সেটিংস আপনি করে নিলে বা 3টি স্টেপ আপনি ফলো করলে আপনি আপনার ফেসবুককে জাস্ট অ্যাপ্লাই করার সাথে সাথে দুই একদিনের ভিতর আপনার মনিটাইজেশন দিয়ে দেবে। এই 3টি স্টেপ কি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এমন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেসবুক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন করার আগে অবশ্যই এই 3টা বিষয় খেয়াল রাখতে হবে। সেই জন্য চলে যাবেন আপনি ফেসবুকে। ফেসবুকে চলে যাওয়ার পর এখানে ফার্স্ট অফ অল যে বিষয়টি আপনাকে দেখতে হবে, অবশ্যই আপনার ফেসবুক পেজের প্রোফাইল এবং ব্যানারটি ইউনিকভাবে এবং চমৎকারভাবে এডিট করে দিবেন, যেন ফেসবুক রিভিউ করার সময় বুঝতে পারে যে আপনি অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর। তারপর সেকেন্ড যে বিষয়টি হলো, সেটি অবশ্যই আপনি দেখে নেবেন আপনার পেজে কোনো ধরনের অপ্রীতিকর বা অন্য কারো ভিডিও কন্টেন্ট যেগুলো কপিরাইট ইস্যু আসে এমন কোনো কন্টেন্ট আছে কি না। অবশ্যই সেই ধরনের কোনো কন্টেন্ট থাকলে আপনি যদি মনে করেন যে আপনার ওয়াচ টাইমে কোনো ধরনের প্রভাব পড়বে না, তাহলে অবশ্যই সেই ভিডিওটি ডিলিট করে দিবেন। জাস্ট সেই ভিডিওটি ডিলিট করার পর বাকি সব ভিডিও রেখে দিবেন। তারপর থার্ড যেটি ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটির জন্য চলে যাবেন আপনি আপনার প্রোফাইলে। প্রোফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে একটু নিচে আসলে দেখবেন এখানে পেজ রিকমেন্ডেশন। আপনার ফেসবুক পেজে যখন সকল ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, তখন আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করার জন্য বা স্টিম অ্যাড সেট আপ করার জন্য বলবে। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি পেজ রিকমেন্ডেশন এটিতে চেক করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার পেজে কোনো ধরনের ইস্যু থাকলে অবশ্যই আপনাকে কিছুতেই মনিটাইজেশন দিবে না। ফার্স্ট অফ অল আপনার ইস্যুটি রিমুভ করবেন, তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করলে অবশ্যই আপনাকে দু তিন দিনের ভিতর মনিটাইজেশন দিয়ে দেবে। যদি আপনার পেজে অন্য কারো কন্টেন্ট না থাকে অথবা আপনার পেজে আপনার নিজের কন্টেন্ট থাকে, আমার পেজে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস, তার মানে আমার পেজে কোনো ধরনের ইস্যু নাই। কমিউনিটি স্ট্যাটাস ভায়োলেশনের নিচে দেখতে পাবেন এখানে আপনার কোনো ধরনের ইস্যু থাকলে এখানে ইস্যু দেখাবে। আমার এখানে যেহেতু কোনো ধরনের ইস্যু নাই, সেহেতু দেখাচ্ছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো, এটিতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। যদি আপনার কোনো ধরনের ইস্যু থাকে, তাহলে ক্লিক করলে যে ভিডিওগুলোতে কোনো ধরনের সমস্যা আছে বা ইস্যু আছে সেই ভিডিওগুলো দেখাবে অথবা সেই পোস্টগুলো দেখাবে। প্রথমে মনিটাইজেশন করার প্রথমে অবশ্যই আপনি সেই পোস্টগুলো বা ভিডিওগুলো ডিলিট করে দেবেন। জাস্ট সেই ভিডিওতে ক্লিক করলে, এখানে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করলেই সেখানে দেখাবে ডিলিট পোস্ট, সেটিতে আপনি জাস্ট ডিলিট পোস্টে ক্লিক করে ভিডিওটি অথবা আপনার পোস্টটি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর বা ডিলিট করার 24 ঘন্টা পরে আপনার ইস্যুগুলো ক্যান্সেল হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম থাকবে না আপনার পেজে। জাস্ট তারপর আপনি খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন। 2 সপ্তাহের ভিতর আপনার মনিটাইজেশনটি কোনো সমস্যা না থাকলে মনিটাইজেশন দিয়ে দিবে, এতদিন লাগে না, 2-3 দিনের ভিতরে মনিটাইজেশন দিয়ে দেয়। এই ইস্যুগুলো বা এই প্রবলেমগুলো সলভ করলে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন কোনো সমস্যা ছাড়াই। অবশ্যই আপনাদের শুভকামনা জানিয়ে আজ এ পর্যন্ত। নতুন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন।